হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো সেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে একটি গাড়ির ড্যাশবোর্ডে যে সমস্ত সিগন্যালগুলো থাকে সেই সিগন্যালগুলো নিয়ে। তো এর আগেও আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখে থাকবেন। ভিডিওটিতে আমি দেখেছি ড্যাশবোর্ডের বিভিন্ন সিগন্যালগুলো এবং প্রত্যেকটি সিগন্যাল কোন সিগন্যালটি দিয়ে কি বোঝায়, কোন সিগন্যালটির কি কাজ, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আবার আপনাদেরকে সেম একই জিনিস একটু দেখানোর চেষ্টা করব। এটার কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না আমাদের গাড়ির ড্যাশবোর্ডে যে সমস্ত সিগন্যালগুলো ইন্ডিকেট করা থাকে বা ইন্ডিকেট করে সেই সিগন্যালগুলো দিয়ে কি বোঝায়। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক সময় দেখা যায় যে হিটের সিগন্যাল আমরা ড্রাইভাররা খেয়াল করি না, ইউজাররা খেয়াল করি না, যার কারণে দেখা যায় অনেক সময় ইঞ্জিন ওভার হিট হয়ে যায়, বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের ফেস করতে হয়। তো সেই জন্য আজকে আপনাদেরকে গাড়ির ড্যাশবোর্ডের বিভিন্ন সিগন্যাল সম্বন্ধে একটি ধারণা দিব। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, তো আমি একটি গাড়িতে ভিতরে চলে আসছি। গাড়ির ভিতরে ড্যাশবোর্ডের বিভিন্ন সিগন্যাল আমি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন গাড়ির ড্যাশবোর্ড। তো এটা কি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও বলা হয়ে থাকে বা ইনস্ট্রুমেন্ট প্যানেলও বলা হয়ে থাকে। দেখুন এখানে বাম পাশে যেই সিগন্যালটি দেখাচ্ছে এই সিগন্যালটি হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর মিটার। দেখতে পাচ্ছেন এই সিগন্যালটি দিয়ে বোঝা যাবে যে গাড়িতে তেল কতটুকু আছে। দেখতে পাচ্ছেন এখানে তেলের কাঁটাটি মাঝামাঝি অবস্থানে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা দিয়ে গাড়িটি তেলটা মাঝামাঝি অবস্থায় আছে। দেন যেই সিগন্যালটি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে স্পিডোমিটার। দ্যাট মিন্স গাড়িটি কত কিলোমিটার পার আওয়ার গতিতে চলতেছে সেটা ইন্ডিকেট করার জন্য এই স্পিডোমিটারটি ব্যবহার করা হয়। দেন যেই সিগন্যালটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিটারটি হচ্ছে আরপিএম মিটার। দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিনটি কত আরপিএমে চলতেছে সেটা ইন্ডিকেট করবে হচ্ছে এই আরপিএম মিটার দিয়ে। দেন এই কর্নারে যেই সিগন্যালটি দেখতে পাচ্ছেন সেই সিগন্যালটি হচ্ছে গাড়ি হিটার মিটার। দ্যাট মিন্স যে ইঞ্জিনটি কি পরিমাণ হিট হচ্ছে সেটা ইন্ডিকেট করে এই মিটারটি দিয়ে। দেখতে পাচ্ছেন যদি এই মাঝামাঝি অবস্থানে থাকে তাহলে ইঞ্জিন হিটটি স্বাভাবিক পর্যায়ে আছে, যদি উপরের দিকে চলে আসে এই রেড দেখতে পাচ্ছেন উপরে লাল এই দিকে চলে আসে তাহলে বুঝতে হবে যে ইঞ্জিনটি ওভারহিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের গাড়িটি অবশ্যই একটি সুবিধাজনক প্লেসে রেখে আমাদের অবশ্যই ইঞ্জিনের কুলিং সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টগুলো দেখতে হবে, রেডিয়েটারের পানি চেক করতে হবে, কুলেন্ট চেক করতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে কেন হিটের বাতিটি উপরের দিকে চলে আসতেছে। দেন উপরে যেই ইন্ডিকেশনটি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইঞ্জিন অয়েল প্রেশার ইন্ডিকেটর। দ্যাট মিন্স ইঞ্জিনে ইঞ্জিন অয়েল কি পরিমাণ উঠতেছে বা ইঞ্জিন অয়েলের লেভেলটি যদি ঠিক থাকে তাহলে আমরা স্টার্ট দেওয়ার সাথে সাথে এই ইঞ্জিন অয়েলের সিগন্যালটি চলে যাবে, আর যদি রানিং অবস্থায় ইঞ্জিন অয়েলের সিগন্যালটি চলে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ইঞ্জিনে লুব্রিকেটিং সিস্টেমে কোনো প্রবলেম হয়েছে। দ্যাট মিন্স এটা এরকম হতে পারে যে ইঞ্জিনের ওয়েল লেভেলটি কম আছে বা ইঞ্জিনের ওয়েল পাম্প থেকে যে পরিমাণ ওয়েলটা সার্কুলেশন করা দরকার সেই পরিমাণ সার্কুলেশন করতে পারতেছে না বা ইঞ্জিনে মোবিল উঠতেছে না, যার কারণে এই মোবিলের বাতিটি শো করবে বা ইঞ্জিন অয়েলের বাতিটি শো করবে। দেন দেখতে পাচ্ছেন ফ্লাশিং করতেছে যে বাতিটি যেই সিগন্যালটি, এই সিগন্যালটি হচ্ছে সিট বেল্টের জন্য এই সিগন্যালটি দিচ্ছে। তার পাশেই হচ্ছে ব্যাটারি সিগন্যাল, এই সিগন্যালটিও স্টার্ট দেওয়ার সাথে সাথে চলে যাবে। যদি স্টার্ট দেওয়ার পরেও এই সিগন্যালটি চলে আসে তাহলে বুঝতে হবে আমাদের ব্যাটারি বা ডাইনামা এই রিলেটেড চার্জিং সিস্টেমের ফাংশনের কম্পোনেন্টগুলোতে প্রবলেম আছে।
সর্বোপরি এই কর্নারে যে হলুদ ইন্ডিকেশনটা দেখাচ্ছে সেই ইন্ডিকেশনটির নাম হচ্ছে চেক ইঞ্জিন ল্যাম্প। এই চেক ইঞ্জিন ল্যাম্প দিয়ে বোঝা হচ্ছে আমাদের ইঞ্জিন ইএফআই সিস্টেমের কোথাও ইলেকট্রিক প্রবলেম আছে, তো সেটা দেখার জন্য ইএফআই সিস্টেমে কোনো সমস্যা থাকলে এই সিগন্যালটি চলে আসে। তো এটা দিয়ে দেখালে আমাদের বুঝতে হবে যে আমাদের গাড়িটি অবশ্যই ডায়াগনোসিস করতে হবে এবং ইএফআই সিস্টেমটি চেক করতে হবে। দেন মাঝখানে যে ইন্ডিকেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পি, পি দিয়ে বোঝা যাচ্ছে যে গাড়িটি এখন পার্কিং অবস্থায় আছে। যখন আর এ ইন্ডিকেশনটি দেখাবে তখন বুঝতে হবে যে গাড়িটি রিভার্স গিয়ার ইন্ডিকেট করতেছে। দেখুন আমি গাড়িটি এখন বন্ধ অবস্থায় আছে, আমি গাড়িটি স্টার্ট দিই। দেখতে পাচ্ছেন এখন আর এ চলে আসছে, তার মানে হচ্ছে গাড়িটি রিভার্স গিয়ারে চলছে। যেন যখন এনে আসবে তার মানে বুঝে যাবে যে আমাদের গাড়িটি নিউট্রাল এখন। দেন ডিতে যখন আসবে তখন বুঝতে হবে যে গাড়িটি ড্রাইভ মোডে আছে, এবং টু এবং এল এই দুইটাও হচ্ছে ড্রাইভ মোডের ফাংশন। তবে এখানে হচ্ছে গিয়ারের রেশিওটা থাকে হচ্ছে সেকেন্ড গিয়ার, টু দিয়ে সেকেন্ড গিয়ার বোঝায় এবং এল দিয়ে থার্ড গিয়ার বোঝায়, বা সরি থার্ড না ফার্স্ট গিয়ার বোঝায়, আর ডি দিয়ে হচ্ছে স্বাভাবিকভাবে ড্রাইভ মোডকে বোঝায়। দেন নিচে যেই ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন, এটা হচ্ছে ওডো ওডোমিটার, আপনার গাড়ি কত কিলোমিটার চলেছে সেটা ইন্ডিকেট করার জন্য এই ওডোমিটারের সিগন্যালটি ব্যবহার করা হয়। দেন যখন আপনি টার্ন সিগন্যাল দিবেন, ধরেন বামে ইন্ডিকেশন দিলেন, তখন হচ্ছে এই বাম পাশে ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, যখন আবার ডানে দিবেন তখন ডান পাশে ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। দেখতে পাচ্ছেন যখন আপনি ইমার্জেন্সি দিবেন, দ্যাট মিনস হ্যাজার্ড সিগন্যালটি দিবেন, তখন দুইটি সিগন্যাল একসাথে জ্বলবে। দেখতে পাচ্ছেন দুইটি একসাথে জ্বলবে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য, তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।